সেনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 39তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। শুক্রবার অটোয়াস্থ বাংলাদেশ হাউসের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু করা হয়। কানাডা থেকে আমাদের প্রতিনিধি সদেরা সুজন জানান, হাই কমিশনের আয়োজিত এই শোক দিবসে কানাডার বিভিন্ন শহর থেকে বাংলাদেশিরা অংশ নেন। এ সময় মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোকবাণী পড়ে শোনান বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিলর নাহিদা রহমান সুমন, কাউন্সিলর ইশরাত জাহান আহমেদ ও প্রথম সচিব দেওয়ান মাহমুদুল হক। কানাডার মন্ট্রিয়ালে ভয়েস ফর অ্যাকাউন্টেবিলিটির উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও আজকের বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবিবার মন্ট্রিয়ালের কোট দ্য নেইজ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। সংগঠনের আহ্বায়ক শাহ মোস্তাইন বিল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অধ্যাপক আবুল আলম, অধ্যাপক আনন্দমোহন দাস, ডক্টর আবুল মুত্তালিব, ডক্টর কুদরতি খুদা, তাজুল মোহাম্মদ, শওকত আলী অনু, ইঞ্জিনিয়ার অঞ্জন কুমার দাস, সমর দেব সহ আরো অনেকে। অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের সময় দল মত নির্বিশেষে স্বাধীনতাকামী সকল স্তরের মানুষ বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিল, অথচ দেশের স্বাধীনতা বিরোধী একটি চক্র জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে হত্যা করে দেশের দুর্দিন বয়ে নিয়ে আসে। খবরের এই